লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন এবার ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি নিষিদ্ধ করেছে চীন দূষণ ও কার্বনের নিঃসরণ কমাতে ডিজেল ও পেট্রোল চালিত সব ধরনের গাড়ি ও ভ্যানের উৎপাদন বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীন তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে তা এখনও নিশ্চিত করেনি দেশটির সরকার চীনের উপশিল্পমন্ত্রী সরকারি সংবাদ সংস্থা সিনহোয়াকে জানিয়েছেন এ বিষয়ে তারা প্রাসাঙ্গিক গবেষণাও শুরু করে দিয়েছে বিবিসি জানায় দূষণ ও কার্বন নির্গমন নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা ইতিমধ্যে ব্রিটেন ও ফ্রান্স দুই সালের মধ্যে নতুন সব ডিজেল ও পেট্রোল গাড়ি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে চীনা মালিকানাধীন গাড়ি কোম্পানি ভলভো জুলাই মাসেই ঘোষণা করেছে দুই সাল থেকে তাদের সব নতুন মডেলের একটি বিদ্যুৎ চালিত মোটর থাকবে ভলভোর চীনা মালিক সংস্থা গিলি দুই সালের মধ্যে দশ লক্ষ ইলেকট্রিক কার বিক্রির পরিকল্পনা করেছে নিসান ফোর্ড ও জেনারেল মোটরসের বিশ্বের প্রথম সারির গাড়ি নির্মাতারা অনেকেই চীনে ইলেকট্রিক গাড়ি তৈরির প্রচেষ্টায় যুক্ত আছে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন যেসব বিধিনিষেধ চালু হতে যাচ্ছে তার আগে আকর্ষণীয় চীনা বাজারের একটা অংশ দখল করার জন্য গাড়ি নির্মাতারা অনেকেই মরিয়া আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে